গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হাইসুর বৃদ্ধাশ্রমে অনুষ্ঠিত হয়ে গেল বাৎসরিক পিঠা উৎসব পৌষ পার্বণ 2021। বিশ্ব মানব সেবা সংঘ হাইসুর বৃদ্ধাশ্রমে এই পিঠা উৎসবের আয়োজন করে। এ আয়োজনে ছিল কুলিপিঠা, চন্দ্রপুলি, পাটিসাপটা সহ হরেক রকমের বাহারি স্বাদের নানা পিঠা। বৃদ্ধাশ্রমে আশ্রিত 38 জন সহ আশেপাশের অর্ধ শতাধিক মানুষের জন্য এ উৎসবের আয়োজন করা হয়। এই পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃদ্ধাশ্রমে আশ্রিতদের মাঝে নতুন জামা, লুঙ্গি, শাড়ি, কম্বল, চাল, কেক ও জুস সহ নানা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস উপস্থিত ছিলেন। বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস বলেন, প্রতি বছর এখানে আশ্রিতদের জন্য নানা ধরনের আয়োজন করে উন্নত মানের খাবার ও নতুন পোশাক বিতরণ করা হয়। পিঠা উৎসব আয়োজনের মাধ্যমে তাদের বাহারি পিঠার স্বাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান বলেন, এখানে আশ্রিতরা আমাদের কারো না কারো স্বজন। এখানে এসে তাদের জন্য কিছু করতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। সমাজের যারা বিত্তশালী আছেন তাদের এমন কাজে এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করে আপনার প্রতিক্রিয়া জানাবেন এবং আমাদের চ্যানেলের নিত্য নতুন সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের অল সিলেক্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। জয় হরিবল।